হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এস ব্লগ অ্যান্ড কিচেন যাচ্ছি শপিং করতে আর রাস্তাটা দেখো সন্ধেবেলা দারুণ লাগছিল। কিন্তু দুঃখের বিষয় যে ভেবেছিলাম যে অনেকটাই ভিডিও করব আর আগে গিয়ে প্রচণ্ড জ্যাম সন্ধেবেলার দিকে খুব জ্যাম হয় এদিকটায় তো জ্যামে পড়ে ধৈর্য আর না বেশ একবারে শপিং মলের সামনে এসে আমি ভিডিওটা আবার করছি এখানে দেখো সূর্য মোমো খেতে বসেছে মোমোটা কিন্তু প্রচণ্ড গরম ওই দেখো ছাড়ছে মানে ধরছে আর ছেড়ে দিচ্ছে গরমের চোটে আমি ওকে বললাম যে তুই আইসক্রিম খা কিন্তু ও শুনলো না ও মোমো নিয়ে বসেছে খাবে বলে তো ভেবেছিলাম যে ভেতরে কি কি শপিং করছি সবটা ভিডিও করব কিন্তু সূর্য এখানে এসেই ভাবলো যে এটা বোধহয় একটা খেলার জায়গায় নিয়ে এসছে আমাকে আর ভেতরে ঢুকে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে কালারফুল অনেক ড্রেস ছিল হ্যাঙ্গারে সেগুলোকে নামিয়ে ও গায়ে দিয়ে দেখতে শুরু করলো যে কীরকম লাগছে ওকে এবার ওকে সামলাতে গিয়ে আর ভেতরে আমার ভিডিও করা হলো না তো যাই হোক একটু বাইরেটাই তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কী শপিং করলাম এখানে দেখো আমি ভেবেছিলাম যে ভিডিওটা এভাবেই করব আর তোমাদের দেখিয়ে দেবো কিন্তু ভালো দেখানো যাচ্ছে না বোঝা যাচ্ছে না ড্রেসগুলো ভালো আর আমার ক্যামেরাটা ফোনটা অতটা দামি নয় বলে ক্যামেরাটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির নয় সে কারণে কালারগুলো অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু নাইটির কালারগুলো কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটাও দেখো নাইটিতে সচরাচর এরকম ডিজাইন থাকে না এরকম প্রিন্ট থাকে না কোট কি টাইপের আমি ভালো লাগলো তাই নিয়ে নিলাম দুটো আর এই শপিং দেখানোর জন্য ফার্স্ট টাইম আমি ইউটিউবে ফেস শো করছি এতদিন শুধু ভয়েসটাই দিয়েছি এবার তোমাদের সামনে এলাম কেনাকাটা দেখানোর জন্য তো চলো দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম আর কথা আমি একটু দূরে বসেছি দেখতে পাচ্ছ আর ফোনটা একটু দূরে রেখেছি যাতে ভালো করে দেখানো যায় এটা একটা গেঞ্জি আমার যেহেতু কোনো মাইক নেই সে কারণে আমি যে কথাগুলো বলছি শোনা যাচ্ছে না পরে আমি ভয়েসটা আবার অ্যাড করলাম এই আর একটা গেঞ্জি এবার দেখো এটা একটা কটন শার্ট এটাও একটা কটন শার্ট এটা একটা জিন্সের প্যান্ট এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল আসলে ভিডিওটা করতে দেরি হওয়াতে তর আশয়নি পরে ফেলা হয়েছে একটা আর এখানে দেখো এই প্যান্টগুলো ঘরে পরার জন্য গেঞ্জির নরম প্যান্টগুলো ঘরে পরতে কিন্তু বেশ ভালো আর আমার ছেলে যেহেতু রোগা সেই কারণে সবসময় আমি কোমরে এলাস্টিক থাকবে আবার দড়ি থাকবে সেই রকম প্যান্টই কিনি এই দেখো সব প্যান্টগুলোর মধ্যেই কিন্তু দড়ি রয়েছে এই এগুলো সবই গরমে পরার জন্য আসলে বাচ্চাদের দিনে দুবার তিনবার করে জামা কাপড় পাল্টাতে হয় কারণ ওরা তো বোঝে না অতটা নোংরা করে ফেলে এটা একটা ফুল প্যান্ট এটাও গেঞ্জির এটা আমার একটা টপ এই কালারটা আমার নেই সেই কারণেই অন্য আরেকটা নিয়েছিলাম আমি কিন্তু সেটা দেখলাম ট্রায়াল রুমে গিয়ে যে অতটা ভালো লাগছে না সেই কারণে এইটা নিলাম এটা একটা কুর্তি দেখো এই লটকন বোধ বলে এই দড়িগুলোকে তো এগুলো পেছনেই থাকে কিন্তু এটা দেখলাম যে সামনে বাধা সামনে মানে গলার কাছে এটা বাধা আর ডিজাইনটা প্রিন্টটা খুব সুন্দর কালারটা হচ্ছে তোমার ঘিয়ে কালার সাদা নয় ঘিয়ে কালার আর একটু ফাঁকা ফাঁকা ডিজাইন কিন্তু ভালো এখানে দেখো সুতির যে প্যান্টগুলো কিনি সেগুলো কিন্তু অনেক সময় ধোয়ার পর একটু টাইট হয়ে যায় আর এইটা এই প্যান্টটা কিন্তু সুতি নয় এটা তসরের প্যান্ট পায়ের দিকে একটু কাটা মতন আছে বেশ ভালো কোয়ালিটির প্যান্টটা এটা দেখো একটা স্কার্ট এই যে নিচের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর কালো সাদা ছাপা দড়ি আছে সাইডে বাঁধার জন্য এবার দেখি দিই দেখো নিচেরটার ডিজাইনটা কত সুন্দর এই দেখো খুব সুন্দর লাগছিল দেখতে সেই কারণে নিলাম এই যে পড়লে ঠিক এরকম লাগবে আমি বিশেষ কিছু কিনিনি এই এইগুলোই কিনেছি ছেলেরই বেশি কেনা হয়েছে এই দেখো এটা একটা গেঞ্জি এগুলো সচরাচর ওই কাছাকাছি কোথাও গেলে পরতে কিন্তু বেশ ভালো নরম আছে আর এটা দেখো এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফুল হাতা মনে হচ্ছে যে গরমের মধ্যে কিরে বাবা ফুল হাতা কিন্তু গেঞ্জির কাপড়টা একেবারে স্যান্ডো গেঞ্জি যেরকম পাতলা হয় ঠিক সেই রকম কাপড়টা আর এটা দুটো নেওয়া হয়েছে বাইকে করে অনেক সময় দুপুরের দিকে আমরা যাই তো সেই সময় হাতগুলো কালো কালো হয়ে যায় সেই কারণে এই ফুল হাতা গেঞ্জিগুলো সূর্য দেখেছ কতক্ষণে টানাটানি করে এগুলোকে লন্ডভণ্ড করবে সেই কারণে বারবার আসছে এই দেখো আর এটা বেড কভার একদম পিওর কটন এগুলো আর খুব সফট ডিজাইনটা দেখো সাইডটা হচ্ছে ডিপ আর ভেতরটা হালকা লাইট কালার আর এই যে কতটা ঠিকঠাক দেখাতে পারছি জানি না তবে চেষ্টা করছি যাতে ভাল যারা চেনো কাপড় তারা বুঝতে পারবে যে কীরকম কি আমি অতটা ভালো কাপড় চিনি না তবু টুকটাক একটুখানি বুঝি যে কোনটা সুতি আর কোনটা কি এক একটা থাকে ভীষণ ভারী আর কাচা যায় না এটা কিন্তু সেরকম নয় এগুলো কিন্তু পাতলাই যেহেতু বড় বড় চাদরগুলো মনে হচ্ছে অনেক ভারী কিন্তু কটন বলে অতটা ভারী কিন্তু হবে না এটা আর একটা কালারটা খুব ভালো লেগেছে সেই কারণে আমি এটা নিলাম এই দেখো এটা গোল মতন থাকবে আর ভেতরে এগুলো এই ডিজাইনগুলো ভেতরে খোপ করা আছে এক একটা খোপে এক এক রকম ডিজাইন আছে এতগুলো দেখাতে হবে বলেই আমি ভিডিওটা অনেক দিন ধরে করবো করবো ভাবছি আর করা হয়নি এবার দেখো এটা হচ্ছে পিলো কভার বাচ্চা থাকলে এরকম এই ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো লাগে তো তিনটে নিয়েছি আর এটা হচ্ছে চারটে খোপ রয়েছে চারটে খোপে চার রকম ডিজাইন এই দেখো এটা একটা অ্যাপ্রন এগুলো পরলে খুব গরম লাগে তবু একটা রয়েছে এবার দেখো ক্লিপ এবার এই ক্লিপগুলো যখন কিনেছি অতটা বুঝতে পারিনি বাড়িতে এসে দেখছি যে একই রকম কালার হয়ে গেছে অনেকটা একটু লাইট ডিপ আছে আর এগুলো তো সব দরকারি জিনিস গরমের দিলে ছাড়া চলা যাবে না দেখো আর এটা একটা এটা তেল খুলতে না দাঁড়াও তেলটার সঙ্গে একটা পাউডার ফ্রি দিয়েছে দেখো যা পড়ে গেল এই যে এবার দেখিয়ে দিই যে আসল জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে দেখো শপিং তো করেছি আনন্দ তো তার জন্য আছে কিন্তু তার থেকে বেশি আনন্দ হচ্ছে আমার এই কাপগুলো দেখো এগুলো কিন্তু ফ্রি দিয়েছে শপিংয়ের সঙ্গে কাপ ফ্রি কেমন লাগছে কাপগুলো খুব সুন্দর এগুলো কফি কফি কাপ এগুলো এটা এটাও একটা এর মধ্যে আবার একটা চামচ আছে এই চামচটা আবার সাইডে রাখা যায় এই দেখো তো আজকের আমার এই হচ্ছে কেনাকাটার ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্য জানিও ভালো থেকো সুস্থ থেকো নমস্কার